আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর কিউশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। থ্রি ডিএস ম্যাক্স টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা কন্ট্রোল প্যানেলের ভিতরে যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আছে তার কাজগুলো দেখব। স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আপনি কোথায় পাবেন সেজন্য আপনি চলে যাবেন 3ds max এর ডান দিকে। ডান দিকে আপনি উপরে দেখতে পারবেন যথাক্রমে 6টি অপশন দেয়া আছে। এখান থেকে প্রথম যে অপশনটি আছে অর্থাৎ ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন নিচের দিকে আরো কিছু অপশন আছে, যেমন এখানে আপনার জিওমেট্রি আছে, শেপস আছে, লাইট আছে, ক্যামেরা আছে। তো এই অপশনগুলোর ভিতর থেকে আপনি জিওমেট্রিতে ক্লিক করবেন। জিওমেট্রিতে ক্লিক করার পরে দেখতে পারবেন নিচের দিকে আরও একটি অপশন আছে এবং এর ডান দিকে হোয়াইট কালারের একটি অপশন দেওয়া আছে। তো এটির উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আরও অনেক বিস্তারিত অনেক কিছু কিন্তু এখানে আছে, যেমন এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, এক্সটেন্ডেড প্রিমিটিভস, কম্পাউন্ড অবজেক্ট, তো আরও অনেক কিছু কিন্তু এখানে আছে, যেমন ডোর, উইন্ডো। তো এগুলো নিয়েও আমরা পরবর্তীতে দেখব। তো আমরা সর্বপ্রথম যা দেখবো তা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। তো আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে ক্লিক করে দিবেন। স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন অবজেক্ট টাইপ, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ভিতরে আপনি কি কি অপশন আগে থেকে পেয়ে যাবেন তা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। যেমন এখানে বক্স দেখতে পাচ্ছেন, স্ফেয়ার দেখতে পাচ্ছেন, সিলিন্ডার দেখতে পাচ্ছেন, টরাস দেখতে পাচ্ছেন, টিপট আছে, এবং আপনি যদি টেক্সটের কাজ করতে চান তাহলে টেক্সটও আছে। এরপর এদিকে যেমন আছে কোন, জিওস্ফেয়ার, টিউব, পিরামিড এবং প্লেন। তো এগুলো সম্পর্কে আজকে আমরা দেখার চেষ্টা করব। যদিও এর আগের পর্বগুলোতে আমরা এখান থেকে বক্স বা স্ফেয়ার, সিলিন্ডার অনেক কিছু ড্র করে অনেক কিছু বুঝিয়েছি, কিন্তু আলাদাভাবে এই অপশনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে দেখাইনি, যেটি আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথম যে অপশনটি আছে তা হচ্ছে বক্স। তো আপনি যদি এই বক্সটিতে ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু ব্লু কালার হয়ে গেছে, এর মানে হচ্ছে বক্সটি এখন অ্যাক্টিভ আছে। তো এই অবস্থায় আমরা যেটা আগে করেছিলাম যে ভিউপোর্টের ভিতরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে এরকম একটি বক্স কিন্তু তৈরি করেছিলাম, যেটি কোনো মাপ কিন্তু আমরা দেইনি, অর্থাৎ লেন্থ কত হবে, হাইট কত হবে, উইথ কত হবে তা কিন্তু আমরা কোনো কিছুই আগে থেকে নির্দিষ্ট করে দেইনি। তো আপনি চাইলে এখান থেকে প্রথমে র্যাপিডলি ড্র করতে পারেন, তারপরে আপনি কন্ট্রোল প্যানেলের নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে প্যারামিটার নামে একটি অপশন দেওয়া আছে। এই প্যারামিটারের ভিতরে আপনি যথাক্রমে পেয়ে যাবেন লেন্থ, উইথ এবং হাইট, অর্থাৎ এই বক্সের লেন্থ কত হবে, বক্সের উইথ কত হবে, বক্সের হাইট কত হবে, সব কিন্তু আপনি এখান থেকে চাইলে নির্দিষ্ট করে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ প্রথমে আমি কিন্তু র্যাপিডলি জাস্ট এই বক্সটিকে ড্র করলাম, পরবর্তীতে আপনি চাইলে প্যারামিটার থেকে মানগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, আবার আপনি চাইলে শুরুর দিকে প্যারামিটারের মানগুলো দিয়েও বক্সগুলোকে ড্র করতে পারবেন। আপনার যেমনটি ইচ্ছা আপনি তেমনটি এখান থেকে করতে পারবেন। তো আমি যদি এখন এখানে লেন্থের ঘরে দিয়ে দিই যেমন 20 ফিট, 20 ফিট দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম, তারপর আমি উইথের ঘরেও দিয়ে দিলাম 20 ফিট, 20 ফিট লিখে এন্টার বাটনে ক্লিক করলাম, তারপর আমি হাইটও দিয়ে দিলাম যেমন 20 ফিট, 20 ফিট দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি কিউব আকারের বক্স কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ যার দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট এবং উচ্চতা হচ্ছে 20 ফিট। তো আশা করছি এই বক্সের প্যারামিটারটি আপনি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আপনি নিচের দিকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন লেন্থ সেগমেন্ট, উইথ সেগমেন্ট এবং হাইট সেগমেন্ট। তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আপনি এই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা বরাবর যদি এই বক্সটিকে বিভিন্ন ভাগে ভাগ করতে চান, অর্থাৎ সেগমেন্ট ওয়াইজ যদি আপনি ভাগ করতে চান তখন আপনি এগুলোর সাহায্য নেবেন। অর্থাৎ এখানে এখন দেয়া আছে লেন্থ সেগমেন্ট 1, তার মানে এর দৈর্ঘ্যটি কিন্তু একটা সেগমেন্টেই আছে, মানে একটা ভাগেই বিভক্ত আছে। এরপর উইথও কিন্তু সেম দেখতে পাচ্ছেন 1। তো আমি যদি এগুলোকে বাড়িয়ে দিই, যেমন আমি এখানে লেন্থের সেগমেন্টটাকে বাড়িয়ে দিলাম 5 এবং উইথেরও আমি একই দিয়ে দিলাম যেমন 5 এবং আমি হাইটও দিয়ে দিলাম 5 দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। এখন আপনি যদি অন্যান্য ভিউপোর্টগুলোর দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু শো করছে, অর্থাৎ কোথায় কতটুকু অংশে বিভক্ত হয়েছে তা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের মেইন 3D অবজেক্টে কিন্তু এটি দেখাচ্ছে না। তো সেজন্য আপনি কি করবেন, সেজন্য আপনি কিবোর্ডের F4 বাটনে প্রেস করবেন।
কিবোর্ডের F4 বাটনে প্রেস করার পরে দেখতে পারবেন আমাদের 3D অবজেক্টেও কিন্তু সেগমেন্টগুলো শো করছে। অর্থাৎ আরেকটু ক্লিয়ার ভাবে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর দেখতে পাচ্ছেন 5টি সেগমেন্টে ভাগ করা হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। ঠিক একইভাবে এদিকেও যদি আপনি লক্ষ্য করেন অর্থাৎ প্রস্থের দিকে তাহলে কিন্তু 1, 2, 3, 4 এবং 5 যথাক্রমে 5টি ভাগে এই বক্সটিকে ভাগ করা হয়েছে। এবং উচ্চতা বরাবরও কিন্তু সেম, এখানে আপনার 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ সব দিকেই কিন্তু 5টি সেগমেন্ট করে ভাগ করা হয়েছে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে এখান থেকে সেগমেন্টগুলোকে আপনার প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে প্রত্যেকটি অপশনের পাশে দেখতে পাচ্ছেন এরকম হোয়াইট কালারে একটি আপ অ্যান্ড ডাউন বার কিন্তু দেওয়া আছে। এর মধ্যে আপনি মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি উপরের দিকে নিয়ে যান তাহলে দেখবেন মানগুলো বেড়ে যাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 24, 25, 30, অর্থাৎ মানগুলো কিন্তু উপরের দিকে বেড়ে যাচ্ছে। আবার একইভাবে আপনি চাইলে উইথের দিকেও যদি বাড়িয়ে দেন দেখতে পারবেন এটি কিন্তু বেড়ে যাবে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো বক্সের ভিতরে আমরা মূলত 6টি অপশন দেখলাম। একটি হচ্ছে কিভাবে আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিবেন এবং অপরটি হচ্ছে আপনি কিভাবে সেগমেন্টগুলোকে নির্ধারণ করবেন। তো এর পরেরগুলো আমরা এখন দেখব, আর তা হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে অনেকটা গোলক আকৃতি কোনো বস্তুকে যদি আপনি ড্র করতে চান তখন আপনি এটির সাহায্যে করতে পারবেন, ঠিক যেমনটা আপনি আপনার ভিউ পোর্টে দেখতে পাচ্ছেন। তো স্ফিয়ারটিকে ড্র করার পরে ঠিক একইভাবে আপনি এখানে প্যারামিটার নামে একটি বক্স কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন রেডিয়াস, অর্থাৎ এই গোলকের রেডিয়াস কত বা ব্যাসার্ধ কত তা কিন্তু আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। অর্থাৎ এটি র্যাপিডলি ড্র করার পরেও আপনি পরিবর্তন করতে পারবেন কিংবা আগে থেকে এই মানটিকে দিয়েও আপনি এটিকে তৈরি করতে পারবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সেগমেন্ট, এই সেগমেন্টটিও ঠিক আগে আমরা বক্সে যেরকম দেখলাম ঠিক একই রকম ভাবে কাজ করবে। কিন্তু এই গোলকের ক্ষেত্রে আপনি যদি সেগমেন্টটিকে কমিয়ে দেন দেখতে পারবেন এর স্মুথনেসটা কিন্তু হারিয়ে যাবে, অর্থাৎ যে মসৃণতা আছে সেই মসৃণতাটা হারিয়ে যাবে। আমি যদি এটিকে কমিয়ে দিই দেখতে পাচ্ছেন কমানোর সাথে সাথে এটি কিন্তু তার মসৃণতা হারিয়ে ফেলছে, অর্থাৎ শেপটা কিন্তু চেঞ্জ করে ফেলছে। আবার আমি যদি উপরের দিকে মাউসটিকে নিয়ে গিয়ে অনেক বেশি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এই বলটি কিন্তু অনেক বেশি স্মুথ হচ্ছে। অর্থাৎ আপনি সেগমেন্ট যত বাড়িয়ে দিবেন আপনার স্ফিয়ারটি কিন্তু তত বেশি স্মুথ হবে। আবার ঠিক একইভাবে আপনি যখন সেগমেন্টটিকে কমানো শুরু করবেন দেখতে পারবেন এর শেপটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্মুথনেসটা হারিয়ে ফেলছে, ঠিক যেমনটা আপনি আমার পার্সপেক্টিভ ভিউপোর্টে দেখতে পাচ্ছেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো আপনি এটি সবসময় বাড়িয়ে দিবেন, যেমন এখানে 100 বা 100 বেশি যদি আপনি দিয়ে দেন তাহলে এটি অনেক বেশি স্মুথ হয়ে যাবে, অর্থাৎ এর যে সারফেসটা আছে এই সারফেসটা কিন্তু খুবই মসৃণ এবং স্মুথ দেখাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে নিচের দিকে আছে হ্যামিস্ফিয়ার। এই হ্যামিস্ফিয়ারটি হচ্ছে এই গোলকটিকে যদি আপনি বিভক্ত করতে চান তাহলে আপনি হ্যামিস্ফিয়ারটিকে কাজে লাগাবেন। যেমন এখানে 0.0 দেওয়া আছে, আমি যদি এখান থেকে 0.5 করে দিই এবং এন্টার বাটনে ক্লিক করি দেখতে পারবেন এই গোলকটি কিন্তু হাফ হয়ে গেল, অর্থাৎ আগে ছিল একটি পূর্ণ গোলক এখন হয়ে গেছে অর্ধ গোলক। তো আপনি চাইলে এখানে মানগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেমন দিয়ে দিলাম এবার 0.7, 0.7 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরও কমে গেছে। তো এখানের প্যারামিটারে মূলত এই অপশনগুলোই আপনার জানা দরকার এবং এখান থেকে স্মুথ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই স্মুথের উপরে একটি ক্লিক করে রাখবেন। তো আমাদের স্ফিয়ারও কিন্তু হয়ে গেল। এবারে আমরা পরবর্তীতে যেটি দেখব তা হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারটিও আমি একইভাবে ক্লিক করলাম এবং এখানে আমি র্যাপিডলি একটি সিলিন্ডারকে ড্র করলাম, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন ডান দিকে আপনি যদি প্যারামিটারে লক্ষ্য করেন প্রথমেই দেখতে পাচ্ছেন রেডিয়াস, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে রেডিয়াসটিকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এরপর রয়েছে হাইট, অর্থাৎ এই সিলিন্ডারের উচ্চতা কত হবে তা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এরপর এখানে আছে হাইট সেগমেন্ট, অর্থাৎ এই সিলিন্ডারের উচ্চতা বরাবর কতগুলো সেগমেন্ট আপনি ভাগ করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন এখানে 5 দেওয়া আছে, তার মানে এই উচ্চতা বরাবর এটি 5টা সেগমেন্টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আছে ক্যাপ সেগমেন্ট। ক্যাপ সেগমেন্ট মানে হচ্ছে এই সিলিন্ডারের উপরের দিকটা, অর্থাৎ উপরের যে সারফেসটা আছে এটা কয়টা সেগমেন্টে আপনি ভাগ করতে চাচ্ছেন। আমি যদি এখান থেকে অনেকগুলো বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন উপরে ক্যাপ সেগমেন্টে কিন্তু অনেকগুলো সেগমেন্টে বিভক্ত হয়ে যাচ্ছে। আবার আমি যদি কমিয়ে দিই দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমে গেল। এরপরে নিচের দিকে আছে সাইডস। সাইডস মানে হচ্ছে এই সিলিন্ডারের যে পৃষ্ঠদেশ আছে বা সারফেস আছে বাইরের, এই সারফেসটাকে আপনি কতটা স্মুথ করতে চান। যেমন এখানে 18 দেওয়া আছে, আমি যদি এই মানটিকে বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন সিলিন্ডারটি কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে আগের তুলনায়। আবার যদি এটিকে আমি কমিয়ে দিই দেখতে পাচ্ছেন এটি কিন্তু শেপটাকে চেঞ্জ করে তার মসৃণতা হারিয়ে ফেলছে।
আশা করছি বিষয়টা আপনি বুঝতে পারছেন। অর্থাৎ সেগমেন্ট আপনি যত বাড়াবেন যে কোনো অবজেক্ট তত বেশি স্মুথ হবে, এবং আপনি সেগমেন্ট যত কমাবেন ওই অবজেক্টটি তার মসৃণতাটা হারিয়ে ফেলবে। এরপরে এখানে আর কিছু তেমন একটা নেই, এখানেও আপনি স্মুথের উপরে টিক চেক মার্ক দিয়ে রাখবেন। তো সিলিন্ডারের প্যারামিটারে মূলত এগুলোই দেখার ছিল। তারপরে যে টুলসটি আমরা দেখবো তা হচ্ছে টরাস। তো আমি এখান থেকে টরাসে ক্লিক করে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে এরকম একটি টরাসকে ড্র করে নিচ্ছি। টরাস মানে হচ্ছে টিউব। এখানে আপনি যদি প্যারামিটারের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে রেডিয়াস 1, অর্থাৎ এই যে বাইরের দিকের যে রেডিয়াসটা এই রেডিয়াসটা কত হবে, এখান থেকে আপনি চাইলে মানটিকে পরিবর্তন করে দিতে পারেন। এরপর হচ্ছে রেডিয়াস 2, অর্থাৎ ভিতরের দিকের রেডিয়াসটা কত হবে, অর্থাৎ এই সেন্টার থেকে এই ভিতরের সারফেস পর্যন্ত রেডিয়াসটা কত হবে তা হচ্ছে রেডিয়াস 2, যেটি আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এরপরে রয়েছে রোটেশন। আপনি যদি এখান থেকে রোটেশনটিকে বাড়িয়ে দেন দেখতে পারবেন এই টিউবটি কিন্তু ঘুরে যাবে, অর্থাৎ টিউবটি রোটেট করবে। এরপরে রয়েছে টুইস্ট। টুইস্ট মানে হচ্ছে মোচড়ানো। আপনি যদি এই টুইস্টটিকে বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন টিউবটি মুচড়িয়ে যাবে, অর্থাৎ এটি কিন্তু টুইস্ট করছে। আপনি যদি পার্সপেক্টিভ ভিউপোর্টের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন আমি এই অপশনটি যখন বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু এটি টুইস্ট করছে বা মোচড় দিচ্ছে। এরপরে রয়েছে সেগমেন্ট। সেগমেন্ট আমরা আগে যেভাবে দেখেছিলাম ঠিক একই রকম। আপনি যদি সেগমেন্টটিকে বাড়িয়ে দেন দেখতে পারবেন এই টিউবটি অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আবার যদি সেগমেন্টটিকে আপনি কমিয়ে দেন দেখতে পারবেন এর মসৃণতা হারিয়ে এর শেপটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ সেগমেন্ট হচ্ছে প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে একটি কমন বিষয়। তারপর রয়েছে সাইড। সাইড মানে হচ্ছে এর পৃষ্ঠদেশটা আপনি কতটা মসৃণ করতে চাচ্ছেন। তো আমি যদি এখান থেকে সাইডটা বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বেশি মসৃণ হয়ে যাচ্ছে, আবার যদি আমি কমিয়ে দিই দেখতে পাচ্ছেন এটি কিন্তু মসৃণতা হারিয়ে ফেলছে। তো টরাসের ভিতরে এই কয়টি প্যারামিটারের কাজ আপনাকে দেখতে হবে। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে টিপট। টিপটটি আমি যদি সিলেক্ট করে এরকম পার্সপেক্টিভ ভিউপোর্টের লেফট বাটনটিকে চেপে ধরে ড্র করি দেখতে পাচ্ছেন এরকম একটি টিপট কিন্তু তৈরি হয়ে গেল। টিপটের ভিতরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন প্যারামিটারের রেডিয়াস, অর্থাৎ এই টিপটের ব্যাসার্ধ কত হবে বা কতটুকু ব্যাসার্ধে এই টিপটটা তৈরি হবে তা এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। এরপরে রয়েছে সেগমেন্ট। সেগমেন্ট যদি আপনি বাড়িয়ে দেন এটি অনেক বেশি মসৃণ হবে, যদি কমিয়ে দেন তাহলে দেখবেন এটি অমসৃণ হয়ে গেল বা এর শেপটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে সেগমেন্টটিকে বাড়িয়ে দিতে পারেন। এরপর এখান থেকে স্মুথের উপরে আপনি চেকমার্ক দিয়ে রাখবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টিপট পার্ট, অর্থাৎ এই টিপটের পার্টগুলো আপনি চাইলে আলাদা করতে পারবেন। যেমন এখানে বডির উপর ক্লিক মার্ক দেওয়া আছে, আপনি যদি এটিকে আনচেক করে দেন দেখতে পারবেন টিপটের যে মেইন বডিটি আছে এটি হারিয়ে গেল। আবার যদি হ্যান্ডেলের উপরে আপনি ক্লিক করেন দেখতে পারবেন এর হাতলটি কিন্তু উধাও হয়ে গেল। এরপরে স্পাউটের উপরে যদি ক্লিক করেন সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি চলে যাবে। এরপরে আপনি যদি এলআইডি অপশনটিতে ক্লিক করেন উপর থেকে এটিও চলে যাবে। অর্থাৎ এই পার্টগুলোকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে কাজ করতে পারবেন এই টিপটটিকে নিয়ে। তো এখান থেকে আর তেমন কিছু দেখার নেই। এরপরে বাকি যে অপশনগুলো আছে যেমন টেক্সট প্লাস, এরপরে কোন, জিওস্ফিয়ার, টিউব, পিরামিড, প্লেন, এগুলো আমরা পরের পর্বে দেখার চেষ্টা করব। তো আজকের পর্বে আমরা মূলত কি কি দেখলাম, বক্স দেখলাম, স্ফিয়ার দেখলাম, সিলিন্ডার দেখলাম, টরাস দেখলাম এবং টিপট দেখলাম। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। এবং পরবর্তী পর্বে আমরা বাকি স্ট্যান্ডার্ড প্রিমিটিভসগুলো দেখবো এবং ধীরে ধীরে যত ইম্পর্টেন্ট টুলসগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।